কি জানেন, জীবনটা এত কঠিন তা বলার মতো না। কারণ একটা কথা না বললেই হয় না, ঘরের হাজবেন্ড যদি না থাকে, যে ঘরে কারো হাজবেন্ড না থাকে, তাহলে তার জীবনটা যে কত কষ্টকর সেটা একমাত্র এক নারী বুঝতে পারে যে জীবনটা কত কঠিন। আসলে আমার হাজবেন্ড আমার বিয়ের পরেই কিছুদিন সংসার করছি, এটা বাস্তব। সংসার করার পরে আমার হাজবেন্ড গাড়ি চালাইতো, পরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে সে তার পাশের আমার জাল আছে বাট আমার ননদি আছে, এগুলোর সঙ্গে চলাফেরা করতেছে থাকছি। পরে তাদের কাছে আমি বোঝা এখন মনে করেন, কারণ যেহেতু আমার হাজবেন্ড নেই, হাজবেন্ড থাকলে এরকমটা হতো না। পরে আমার পাশের বাড়ির অনেকেই খারাপ খারাপ আমরা ব্যবহার করে, মানে কেমন জানি বিহেভ করে আমার সঙ্গে। আমি বলি কি আমার সঙ্গে কেন এমন করতেছে না, আমি তো কিছু করি নাই না, তা আমার সঙ্গে সব করা তো কোনো মানে নেই। কারণ আমার ভাগ্য, আমার হাজবেন্ড আজকে পৃথিবীতে নেই, সে মারা গেছে, সে বেহেশতে নসিব। আমি দোয়া করি, কারণ সে যত যতদিন বাইসা ছিল অতদিন আমার সঙ্গে ভালোই ছিল, আমাকে কখনো কষ্ট দেয়নি। কিন্তু বিয়ের পরে বুঝতে মানে সে মারা যাওয়ার পরেই বুঝতে পারতেছি যে কষ্টটা কারে বলে। মানে আমি যে খাবো, মানে খেতে গেলেও তার কথা মনে হয়, ঘুমাতে গেলেও তার কথা মনে হয়। কারণ আজকে সে বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে আজকে কেউ খারাপ কিছু করতে পারতো না। মানে এমন একটা কথা বলছে আমাকে যে পাশে আমার ভাই আছে, ছোট ভাই, আমি তার ভাই হিসেবেই মানি, তাকে নিয়ে আমাকে অনেকটা মানে এমন একটা বাজে কথা বলছে। আমি তার সঙ্গে নাকি আমার তার অবৈধ সম্পর্ক আছে, তার নিয়ে আমার অনেক কিছু বলতেছে। আমি এতবার বলতেছি যে না, এগুলো কোনো কিছু না, জাস্ট ও আমার ছোট ভাই, আমি ওর বড় বোনের মতো। তারপর আমার শ্বশুর শাশুড়িরা মানতেছে না, পরে এরকম একটা মিথ্যে কলঙ্ক আমার উঠে দিছে, মানে এমন একটা খারাপ দিছে। তা বলতো না, কারণ ওই ভাইটা আমার রুমে আসছিল, এসে কথা বলছে রুমে বসে, এটাই আমার শ্বশুর শাশুড়ির চোখে খারাপ লাগছে যে কেন সে তোমার রুমে আসবে, তোমার হাজবেন্ড নেই, মারা গেছে, আর আমরা কেউ বাড়িতে নেই, আমার বাড়িতে নেই, ফাঁকা বাড়িতে, তুমি কেন ওকে নিয়ে আসলা। আমাদের মনে তো কোনো খারাপ কোনো কিছু ছিল না, কিন্তু তারা তো ভাবতেছে খারাপ আমরা কোনো কিছু করছি। পরে ওই ছেলেটার দিয়ে আমার মানে বলতেছে, ওই ছেলেটাকে এখন তোমার ডাক দিতে হবে, ওই ছেলেটাকে আইনা তোমার বিয়ে করতে হবে। আমি তাকে কীভাবে সম্ভব, সে আমার সুট, আমি তাকে বিয়ে করবো কী করে? আর তার সঙ্গে তো আমার তেমন কোনো কিছুই না যে আমি বিয়ে করবো। পরে আমার শ্বশুর আমার অনেক মারছে ওই দিনটা, মারার পরে আমার বাবা মা নেই, মারা গেছে। পরে আমি আমি বলি যে এখন আমি কোথায় যাবো, কী করবো, মানে কোনো কিছু কুলকুলানা পাচ্ছি না। পরে ওই ছেলেটাকে আমি বললাম যে দেখো জাহিদ আমাকে এভাবে বলতেছে, আমি কী করবো? পরে জাহিদ বলছে, ভাবি দেখো আমি তো এসব মাঝে নেই, কারণ আমি লেখাপড়া করতেছি, আমি লেখাপড়া করবো, আর আমার ওই দিনটা যাওয়াটাই আপনার বাসায় আমার ভুল হয়ে গেছিলো। কারণ আজকে যদি আমি না যাইতাম ভাবি, তাহলে আজকে আপনার এত বড় একটা কলঙ্কের বোঝা আপনার মাথায় পড়তো না। এখন যে এক কাজ করতে পারেন, আমি আপনাকে কিছু টাকা দিতেছি, আপনি ঢাকা যায় চাকরি করে খাইতে পারেন। পরে আমি বলছি, আমি ঢাকা যাবো, আমি তো ঢাকা কাউকে চিনি না, আমি যাবো কী করে? পরে বলতেছে, কয় আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর সঙ্গে তুমি যাইতে পারো। এরকম করে ছেলে মানুষের সঙ্গে যাবো, পরে কয় তাছাড়া তো উপায় নেই, আমার তো তেমন মেয়ের কোনো পরিচিত নাই যে আমি তার মেয়ের কাছে পাঠাইবো। কয় ওর কাছে যান, ওর অবশ্যই মেয়ের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেবে। পরে আমি বললাম যে এমনিতে তো কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে, আবার যদি বাড়ি থেকে হুট করে বেরিয়ে যাই আরও তো খারাপ বলবে। কয় দেখেন ভাবি, তাছাড়া আপনার উপায় নেই, কারণ আপনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাইতেছে। আমি চাই না যে আপনার এত সুন্দর একটা জীবন এভাবে নষ্ট করে দেন বা এরকম বদনাম নিয়ে এলাকার মধ্যে থাকেন। কারণ আপনার বাড়িতে যদি পাড়ায় দিই, আপনার বাড়িতেও কেউ নেই, আপনার মা বাবা নাই, ভাই বোন নেই, কেউ নেই, আপনি তো একা যাবেন কোথায়? আর একটা নানি আছে, নানি তো বৃদ্ধ, উনি তো কাজ করে খাইতে পারে না, তাহলে এখন আপনি কী করবেন? আমি অনেক চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে হ্যাঁ আসলোই তো, আমার বাড়িতে কেউ নাই, তাহলে আমি কী করে কোথায় যাবো? পরে আমি তারে বললাম, পরে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে। পরে টাকা দিল আমাকে, সে 1000 টাকা দিছে, গাড়ি ভাড়াটা দিছে, করে তুমি গাড়ি ভাড়াটা নিয়ে যাও, আর তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব আমি ওরকম দিয়ে বলবো। পরে আমি আসলাম, ওই ছেলেটা নাম্বার দিয়ে দিছে, আর ওকে বলে দিছে যে ও গাড়িতে উঠছে, গাড়ি থেকে নামাই নেন। পরে আমি সকালবেলায় নামছি, পরে উনি ওর ওনার বাসা নিচে ব্যাচলার থাকে অনেক ছেলেবেলে। পরে
বাসা থেকে আমি না বলেই চলে যাচ্ছি, আমি বলে আসিনি, কারণ যে বাসায় আমার কোনো মূল্য নেই, কোনো কিছু নেই, ওই বাসায় থেকে আমার তো কোনো লাভ নেই। আমি চলে আসছি, আসার পরে ঢাকাতে এসে পরে ওই ভাইয়াটার ওখানে উঠলাম, উঠে দিয়ে খালি ছেলে মানুষ, কোনো মেয়ে মানুষ নেই, কি অবস্থা! পরে আমি তো এরকম পরিবেশ কখনো দেখি নাই। এরপরে আমাকে ওই ভাইয়াটাও ওদের ওখানে রাখলো সারাদিন। পরে অনেক ছেলেপেলে আসতেছে, অফিস শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, পরে সবাই আসতেছে বাসায়। আসার পরে পরে ওই ভাইয়াটা বলতেছে, দেখো আমি তো অনেক চেষ্টা করলাম অনেক জায়গায় রাখার লিগা, পারতাছি না, তো একটাই উপায়, আজকে রাত আমাদের সঙ্গেই থাকতে হবে। পরে আমি বললাম যে রাত আপনাদের সঙ্গে থাকবো কিভাবে, আপনারা থাকেন পাঁচটা ছেলে আর আমি একটা মেয়ে, মানে লোকে দেখলে তো খারাপ বলবে, কই লোকে দেখলে তো কোনো কিছু করার নেই, এখন তো থাকতেই হবে, তাছাড়া তো আমি তো কারো পাইতেছি না এভাবে। পরে আমি বললাম মানে আমি মানে এমন একটা চাপের মধ্যে পড়ছি যে আমি ঢাকা শহর বলতে আমি কোনো কিছু চিনি না, আর এখন আমি এই ছেলের সঙ্গে থাকবো কী করে, এতটি ছেলে মানে রাতেরবেলা অনেক কষ্টে আমি সারাটা রাত ঘুমাতে পারি না, অনেক কষ্টে জাগনে মানে রাতটা কাটাইছি, ভোরবেলা হয়েছে সবাই উঠছে, পরের দিন সবাই গেছে অফিসে, পরে ওই ছেলেটা বাসায়, পরে ছেলেটা আমার নিয়ে রুম খুঁজতে গেছে, রুম খুঁজতে গেছে, রুম খুঁজলাম পাই নাই, পরে একটা ছোট্ট একটা রুম পাইছি, ওই রুমটা নিয়ে যা দিছে, কয় ওই রুমটায় থাকেন 1500 টাকা রুম ভাড়া। পরে আমি রুমটার মধ্যে গেলাম, আমার কাছে তো আর টাকা নাই যে আমি ঘরে কোনো জিনিসপাতি কিনবো বা খাবো, পরে ওই ছেলেটা আমাকে সব কিছু কিনে দিচ্ছে। দেওয়ার পরে ওর সঙ্গেই আমার মানে কথাবার্তা হয়, চলে ভালোই, ও আমার খাওয়া দাওয়া টাকা পয়সা দেয়। দেওয়ার পরে আমার বললো যে দেখেন আপনার হাজবেন্ড তো মারা গেছে, সবই আমি শুনছি যাইদের কাছ থেকে, তো একটা কথা বলবো মাইন্ড করবেন নাকি? আমি বলছি না মাইন্ডের কী আছে, মাইন্ড কেন করবো। পরে আমাকে বললো আমি যদি আপনাকে বিয়ে করি আপনি কি আমাকে বিয়ে করবেন? পরে আমি বলছি আপনি আমাকে বিয়ে করবেন, আমি তো একটা বিবাহিত মেয়ে, আপনি তো আবি বিয়েতে পোলা, তো সমস্যা নেই, আমি যদি আপনার কষ্ট ভাগ নিতে পারি আপনার তো কোনো প্রবলেম নেই। আমি পরে আমি বললাম যে আসলে তো আমি এইভাবে তো ঢাকা শহরে একা একা চলা যায় না, আমার নাই চাকরি, সব কিছু তো ছেলেটাই খাওয়াচ্ছে পড়াচ্ছে। পরে আমি রাজি হয়ে গেছি ছেলেটার কথায়, পরে ছেলেটা আমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করছে, কোনা বাড়িতে বিয়ে করছে। করার পরে ওই ছেলেটা তখন থেকে আমরা দুজন সংসার করতেছি, খাচ্ছি, মানে খাচ্ছি, খাইতে খাইতে পরে একদম হঠাৎ করে ওর ফোনে একটা ফোন আসে, ফোন আসে, পরে আমি ফোনটা রিসিভ করি, একটা মহিলা মানুষ কথা বলতেছে। পরে আমি ভাবছি ওর মা বা ওর ভাবি কেউ হতে পারে। পরে ফোন দিছে, পরে আমাকে বলছে আপনি কে? পরে আমি বলছি যে আমি ওনার ওয়াইফ। পরে ওনার ওয়াইফ যখন বলছি, পরে আমাকে ওই মহিলা ওখান থেকে গালি শুরু করে দিছে। পরে আমি আপনি আমাকে গালি দিতেছেন কেন? কয় তুই আমার হাজব্যান্ডের বিয়ে করছিস কি লিগা, ও আমার হাজব্যান্ড, ওর দুটো বাচ্চা আছে, ও বাড়িতে খাম খারাপ দেয় না, তোর নিয়ে আরামে আছে, পরে অনেক কথা। পরে আমার মাথা মানে ঘুরে গেছে যে কি বলে, আমি তো জানি ও বিয়ে করে নাই, তাহলে এখন ওর বউ লোকের থেকে আবার দুটো বাচ্চা কোথার থেকে? পরে ও তো অফিসে গেছে, অফিস থেকে যখন আসে তখন আমি তার জিজ্ঞাসা করছি যে আপনার বাসায় কে আছে? কয় আমার বাসায় কেউ নাই। আমি কই সত্য করে বলেন কে আছে? পরে সে মানে কথা এড়িয়ে যাচ্ছে, মানে আমাকে বলতে চাচ্ছে না যে আমার বাসায় কে আছে, কী আছে না আছে এগুলো বলতে চাচ্ছে না। পরে আমি বললাম আপনার বাসায় নেই কি, আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার বউ ফোন দিয়েছিলো দিয়ে আমাকে এভাবে গালাগালি করছে, অনেক কিছু বলছে। পরে আমাকে কয় ওসব বাদ দাও, ওটা আমার বউ না, ওটা আমার ভাবি, আপনি মজা করছে তোমার সঙ্গে, ওটা আমার বউ না, আর আমি বিয়েই করি নিয়ে বউ হলো কোন থেকে। পরে হ্যার বউ আবার ঠিকানা নিয়ে চলে যাচ্ছে, এসে কি জ্ঞান যা মানে অনেক ঝড়াঝাটি। পরে আমি তার বললাম বুঝে বলছি যে দেখো বোন আমি তো জানতাম না যে তার বউ আছে বাচ্চা আছে, এরপরে আপনি যেদিন ফোন দিয়ে বলছেন তো এদিন আমি তার জিজ্ঞাসাও করছি। পরে কয় সে আপনি নাকি তার ভাবি, আপনি নাকি তার লোকে মানে মজা করেন, এই জন্য আর কি মানে আমাকে এভাবে বোঝায় রাখছে। পরে সে ওই ছেলেটা আমাকে রেখে ওখান থেকে পলাই গেছে গা, মানে আর আসে না। পরে 3 মাসের রুম ভাড়া জমা, পরে দোকান বাকি, এগুলো দিব কীভাবে? এরপরে দোকান বাকি চাপ দিতেছে, কয় যেহেতু এরকম ভেজাল আছে সবার তো ভয় লাগেই, পরে রুম ভাড়াও চাপ দিতেছে, দোকান বাকিও চাপ দিতেছে। পরে আমি বলছি যে দেখেন আমাকে এভাবে চাপ দিয়েন না, আমি আপনাদের সব টাকা পয়সা দিয়ে দেবো।
আমার ওই খালি কয়েকটা মাস সময় দেন, পরে হেরা মানবো না, এই রাতেই মানে এই দিনেই আমার কাছ থেকে টিয়া নেবো। পরে আমি আমি দিব কীভাবে টাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। পরে আমার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলটার দামও 2000 টাকা বলে মানুষ, মানে কিনতো না। তা 3 মাসের রুম ভাড়া আমার কত, 1500 করে 3000, মানে অনেকটাই হয়ে যেতেছে। পরে দোকান বাকি আছে 2500 টাকা, সব মিলাই আর কি আমার ঋণ হয়ে গেছে 5000 টাকা, 5500 টাকা। পরে ছেলেটা পলাইছে, তারপর ওর বউ ওখানে ছিল, ওর বউরও বলতেছে সবাই, যেহেতু আপনার হাজবেন্ড এগুলো করছে তাহলে এগুলো দেন। পরে ওনার বউ আমি আমি কি জানি, আমার খাওয়াইছে না পড়েছে, যে যারে খাওয়াইছে তারে কম। এরপরে আর জামাই বউ ঠিকই আছে, পরে আর জামাই কই আছে এটাও হয়ে জানে, আমাকে খালি শুধু বলেনি। এরপরে যখন বলে নেই, পরে হ্যাঁ বাবা সন্ধ্যাবেলায় মানে বাথরুমের কথা বলে হ্যাঁ পলাই গেছে, পরে হ্যাঁ গেছে গা, পরে আমি একা। পরে আমার মোবাইলটা বেচছি, পরে আমার কানের কানেরটা আসলো, কানেরটা দিচ্ছি বেচা, মানে মানে 12000 টাকার জিনিস আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি কানেরটা বেচা, আর মোবাইল বেচা 5000 টাকা আছে, এটা এগুলো দিচ্ছি। দিয়া পরে আমি কেছি বাড়ি গেলারে বলছে যে দেখেন আমার তো যাওয়ার মতন জায়গা নাই, তাহলে আমি আর কি কই যাব। পরে আমাকে বলছে কয় সমস্যা নাই, কয় তুমি তাহলে চাকরি নাও। পরে আমি চাকরি নিলাম, চাকরি নিয়ে চাকরি করতেছি, করে করে মানে এভাবে আর কি জীবন। কত হলো গিয়া যে কোনো সময় ঢাকা শহরে কোনো ছেলে যদি বিয়ের অফার দেয়, কখনো আপনার এরকম বিয়ে করবেন না, কারণ ওরা বাড়িতে বউ বাচ্চা রাইকা এসে ওরা মিথ্যে কথা বলে যে বউ নেই, আমি বিবাহিত না, আমি অবিবাহিত, আমি এরকম সেরকম, তোমাকে এরকম সুখে রাখবো, ই করে রাখবো, এগুলো সব ভুল। কারণ যে ওরা মিথ্যে কথা বলে, মানে কারণ একটা মেয়েকে কীভাবে মানে তার কাছে নিবে, তার সঙ্গে কীভাবে জীবনটা নিয়ে চলাবে, মানে তারা এরকমই করে। কারণ এরকম চিটিং তাদের কাছে পড়বেন না, কারণ ওরা চিটিং করে, কারণ চিটিং করে মানে যে একটা মেয়েকে যে ওরা কীভাবে ভোগ করতে পারে, এটা আর কি একটা মেয়ের জীবন কীভাবে নষ্ট করতে পারে। কারণ আমার জীবন তো এমনিতে ফার্স্টে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরেই তো নষ্ট হয়ে গেছে, কারণ শ্বশুর শাশুড়ি যখন এসব বলছে তখন পর্যন্ত এই যে এরকমই চলতেছে আর কি। যে একটাই কথা হলো যে কেউ এরকম ভুল করেন না, যদিও বিয়ে করতে হয় তার ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা, তারপর বিয়ে করেন না।